তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 4 এর 37 পৃষ্ঠার দ্বিতীয় পর্বের আলোচনা শেষে তৃতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। এই পর্বে মূলত এখানে পাশাপাশি হিসাব করি এর এই চারটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আসো আমরা শুরু করি। আমরা পাশাপাশি প্রথমে এক নম্বরে যোগ করি। আসো এই প্রশ্নগুলোকে আমরা একটি একটি করে খাতায় তুলে নিয়ে হিসাব করি। এখানে লক্ষ্য করো, প্রথমে একক স্থানগুলো আমরা যোগ করব। 3 আর 7 হলো 10 আর 2 12। তাহলে আমরা এখানে বসালাম 12 এর 2, রইল 1 এনে দশক স্থানের সাথে যুক্ত করব। তাহলে দশক স্থানের সাথে যোগ করি 8 আর 1 9 9 আর 6 15 15 আর 7 22। তাহলে এখানে নামলো 22 এর 2, রইল 2। এই 2 এনে এবার আমরা শতক স্থানের সাথে যোগ করব। তাহলে 2 আর 6 হলো 8, 8 আর 1 9 9 আর 3 10 11 12। তাহলে 12 এর নামলো আবার 2, রইল 1। এবারে 1 নিয়ে হাজারের সাথে যোগ করব। তাহলে 1 আর 2 হলো 3, 3 আর 5 হলো 8। তাহলে আমরা হাজার স্থানে লিখলাম 8। তাহলে যোগফল পেলাম আমরা 8222। আমরা তার পরের সংখ্যাটি পরের প্রশ্নটি নিয়ে আসি। এবারে দেখি একক স্থানে 0 0 1, তাহলে একক স্থানে পেলাম যোগফল 1। এবারে দশক স্থানে 0 7 7 আর 9 হলো 16। তাহলে 16 নামলো 6, রইল 1। এবার এই 1 নেব শতকের সাথে, 1 রইল 1 আর 2 3 3 আর 2 5। তাহলে শতকের স্থানে বসলো 5। এবারে যাব হাজারের স্থানে, 0 6 6 আর 8 14। তাহলে 14 এর 4, 14 এর 4 রইল 1। 1 এনে অযুত স্থানের সাথে যোগ করি। তাহলে 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 3 6। তাহলে অযুত স্থানে বসলো 6। আমরা যোগফল পেলাম 64561। আমরা তারপরে দেখি 3 নম্বর প্রশ্ন। বিয়োগ করব। প্রথমে একক স্থান
এক বিয়োগ করব নয় থেকে বিয়োগফল হলো নয় থেকে এক বিয়োগ করলে বিয়োগফল হলো আট এবারে আসি দশক স্থানে দশক স্থানে এই আট থেকে আট বিয়োগ করলে বিয়োগফল হলো শূন্য তারপরে শতক স্থানে আমরা দেখি চার থেকে দুই বিয়োগ করি চার থেকে দুই বিয়োগ করলে বিয়োগফল হল দুই তারপর এবার হাজার স্থানে ছয় থেকে তিন বিয়োগ করি বিয়োগফল হল তিন তাহলে আমরা সর্বমোট বিয়োগফল পেলাম তিন হাজার দুই শত আট আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে আমরা এই প্রশ্নটি সমাধান করি এখানে লক্ষ্য করো আমরা প্রথমে শূন্য থেকে শূন্য বিয়োগ করি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে বিয়োগফল শূন্য তারপর এবার দুই থেকে আট বিয়োগ করব যা সম্ভব নয় তাহলে আমাদের এখান থেকে শতক থেকে আমরা শতক থেকে একটি শতক দশক স্থানে নিয়ে নেব দশক স্থানে নিলে এখানে একটি দশক চলে আসে তাহলে এখানে হয়ে গেল বারো বারোর থেকে আমরা যদি আট বিয়োগ করি তাহলে হয় বারো থেকে আট বিয়োগ করলে বিয়োগফল হয় চার আবার এখান থেকে যেহেতু একটি শতক আমরা নিয়ে নিয়েছি তাহলে এখানে আছে তিন শতক তাহলে এই তিন শতক থেকে আমরা যদি দুই শতক বিয়োগ করি দুই শতক বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায় এক শতক আমরা এখানে লিখব এক বিয়োগফল লিখলাম এক এবারে হাজার স্থানে যাব হাজার স্থানে লক্ষ্য করো এখানে আছে নয় নয় থেকে আমরা তিন বিয়োগ দেব থাকে বিয়োগফল ছয় এবারে অযথিত স্থানে এই আট থেকে আমরা বিয়োগ দেব পাঁচ বিয়োগ দিলে বিয়োগফল হয় তিন তাহলে আমরা এখানে বিয়োগফলে লিখব তিন তাহলে আমরা চার নম্বরের বিয়োগফল পেলাম তিন অযুত ছয় হাজার অর্থাৎ ছত্রিশ হাজার একশত চল্লিশ তাহলে আমরা এরই মধ্য দিয়ে এই পাঠেরও শেষ প্রান্তে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ